অজনা ফোন কলরু প্রেম এবং পরে হত্যা ঘটনাটি ঘটিছে সুবর্ণপুর জেলা তরভা থানা অন্তর্গত মনিরা গ্রামে তরভা পুলিশ হত্যাকারী প্রেমিককে ধরে কোর্ট চালান করেছে মিলি সূচনা অনুযায়ী গত 26 তারিখ মনিরা গ্রামের দেবরাজ সেনক কুয়ে এক মহিলাঙ্ক শব পড়ে রয়েছে নিয়ে তরভা পুলিশকে লিখিতভাবে জনাইলে পুলিশ ও অগ্নিশম বিভাগীয় অধিকারী মানে শবকু কুয়ে উদ্ধার করেছিলেন শবটি গলি যাই মহিলাঙ্কু চিহ্নট করা কষ্টকর হয়ে পড়েছিল পুলিশ মহিলাঙ্ক কিছু কাগজপত্র পাইবার মহিলা জনক দেবগড় জেলা তেতেনবাহাল গ্রামের বলে জনা পড়েছিল পুলিশ তদন্ত আরম্ভ করে শিবতলা গ্রাম পঞ্চায়েতর পদ্মপুর গ্রামের সন্তোষ কুমার দাসঙ্ক সহ মোবাইল ফোনে কথাবার্তা হেউথবা এবং পরে প্রেম সম্পর্ক গড়ি উঠিবা জানিবাকু পাইছিল ফোন কলরু কথা বিবাহ পর্যন্ত আগুক বড়ি যাই উক্ত মহিলা জনক সন্তোষঙ্ক পাখক চালি আসিলে হেলে অভিযুক্ত বিবাহ নকরি বদলরে উক্ত মহিলাঙ্কু হত্যা করে কুয়ে ফিঙ্গি দিয়েছিলে সুবর্ণপুর আরক্ষী অধীক্ষক দেবীপ্রসাদ দাসঙ্ক তত্ত্বাবধানে তরভা থানা অধিকারী ডোলামণি ভই এবং তাঙ্কর টিম কঠিন পরিশ্রম করে খুব কম সময়ের অভিযুক্তকে ধরবার সফল হয়েছিলে এই নিয়ে সুবর্ণপুর আরক্ষী অধীক্ষক তরভা থানা পরিসরে এক সাংবাদিক সম্মিলনী করে সূচনা প্রদান করেছিলে আজ আমি গোটে প্রেস ভাই ডিসকস মাইন্ড ডাকিছু তরভা পুলিশ কিছু গোটে কাম করছে যেটাকে আপনার শুনলে নিশ্চিত খুশি হবে গত 26/3/2020 দেবরাজ সেঠ বলে জন মনিহার লোক সি আসি রিপোর্ট কলে যে তাঁর গোটে কুঁহরে জনে স্ত্রী লোকের ডেড বডি পড়ছে এবং সে বহুদিন বোধে আগর পড়ছেন পচিযাই বলে কহিলেন তাপরে তরভা থানা কেস ইউডি কেস নম্বর 1/20 রেজিস্ট করে আইএসি তদন্ত ভার নিয়ে ইউডি কেস ইনকোয়ারি সময় তাঁর পাখে গোটে ব্যাগ লা সে ব্যাগর কিছু ডকুমেন্টস মিলে তাকে ভেরিফিকেসন কলাপরে সে স্ত্রী লোকর পরিচয় মিলে তাঁর না হচ্ছে ফিলোমিনা বা রূপ খড়িয়া ঘর তেতলা বহাল থানা রিয়াম্বল জেলা দেবগড় তাপরে ইনকোয়ারি বেড়ে যেত পোস্টমর্টম পঠাগাল ডেড বডি পোস্টমর্টম আসা পোস্টমর্টম রিপোর্টে জনা পড়লে তাঁর হত্যা করা যাই বলি এরপরে তরভা থানা কেস নম্বর 68 ডেটেড 4/4/2020 দফা 302/201 আইপিএস রে কেস রুজু করা গলা ইউডি কেস ইনকোয়ারি এবং তদন্ত বলে জনা পড়লা যে কিছুদিন পূর্বরু মার্চ মাস প্রারম্ভর বা ফেব্রুয়ারি মাস শেষ সময় যে স্ত্রী লোক মরি পড়লে তাঁর সহ সন্তোষ কুমার দাস যে দরভার লোক পদ্মপুর দরভার লোক এই দুইজন মধ্যে ফোনে ফ্রেন্ডশিপ হয়েছিল ফোন ইন ফ্রেন্ডশিপ ই কে কাউ দেখি না তাঁর পরিচয় জানা তাঁর প্রোফাইল জানা ফোন করে পরিচয় হয়েছিল ফোন পরিচয় পরে দুইজন নিষ্পত্তি নিয়ে যে সে নিজকে স্বামী স্ত্রী ভাবে রয়েবে বলে তাপরে গত 19/3/2020 দিন সে স্ত্রী লোক যেত তাঁর মন বুঝিলা সে তাঁর বিবাহিত সে স্ত্রী লোক বয়স 45 বর্ষ হব সে তাঁর পরিবারবর্গ ছাড়ি করে তাঁর পর যা পয়সাপত্র তাকে ধরি সে বসরে পড়ে আসলে তেতলা বাহালু বলাঙ্গীরকু বলাঙ্গীর সন্তোষ দাস তাঁর রিসিভ করে এবং আনি মনিহিরা মনিহিরা যেত দুই জন উভয় কথাবার্তা হওয়ার পরে সন্তোষ দাস মন পাই নথিলা সে যা আশা করছিল বা যা তাঁর মনে কল্পনা লা সে ঝিউ বিষয়ে সে ভাবুলে সে হয়ে পাই নথিলা এবং তাঁর যে নিষ্পত্তি নিয়ে তাকে সে সবুদিন রক্ষিবে স্ত্রী বলি গলি সে নিষ্পত্তি ওহরি যাই এবং কিন্তু যেহেতু সে জন বিবাহিত লোক যেহেতু সে পরিবার একথা জাঁলে তাঁর খারাপ ভাবে বা সমাজের সে ঘূর্ণ হয়ে যাবে এ ভাবি সে ভাবিলে যে কথা সবুদিন নষ্ট করে দেবে এবং সে স্ত্রী লোক মারিবা নিষ্পত্তি নিয়ে সে তাকে গোটে কুহ পাখ ডাকি নিয়ে সেটি পাখে গোটে ইটারে তার মুন্ডকে ছেচি দিয়ে এবং কুহকে পেলি দিয়ে সে স্ত্রী লোক সেটি কুহরে পড়ে সে মৃত্যুবরণ করে পাখে কে যেহেতু নথিলে পাখে যেহেতু কে নথিলে সে যে স্ত্রী লোক কুহরে পড়ে মরিযাইলে তাপরে মু আপনার যে আগর কহিছি দেবরাজ সেঠ তাঁর কুহ সেটা ছিল সে দেবরাজ সেঠ সে কুহরে যেতবে সে কিছুদিন পরে যাই আপনার 1926 পাখাপাখি 7 দিন পরে সে কুহ যেত তাঁর বিলকে যাই সে কুহরে দেখলে কুহরে জন মৃত স্ত্রী লোক বড়ছেন সে রিপোর্ট করে তাপরে ইউডি কেস আমার হয়েছিল বর্তমান কেস্রে তদন্তরে জনা পড়লে সন্তোষ দাস তাঁকু ফোন ইন ভালো পাই করে ডাকি রক্ষা এবং যেত তাঁর নিষ্পত্তি বদলাই তা হত্যা করে এবং তাঁকু বর্তমান হত্যা মকদমার এবং ডিসএপারেশন এভিডেন্স তাঁকু মারিক লুচাইবা যে প্রচেষ্টা করে পুলিশ খবর দিয়ে নথিলে সে উপরে তাঁর নামে মকদম রুজু হয়েছে 302/201 আইপিএসরে তাঁর নামে মকদম রুজু হয়েছে তাঁকু আজ গিরফ করা যাই তাঁর কোর্টকে চালান করা যাব মুঠে আপনার কহি রখুছি যে এত অল্প সময় মধ্যে
ଛବିଶ ତାରିଖରେ ଘଟଣା ଇଡ଼ୁକେସନ୍ ପଦକ ନଜରକୁ ଆସିଲା। ଛବିଶରୁ ଏକତିରିଶ ପାଞ୍ଚ ଦିନ, ଆଜି ଚାରି ଦିନ, ନଅ ଦିନ। ଏ ନଅ ଦିନ ଦଶ ଦିନ ଭିତରେ ପୋଲିସ ଗୋଟିଏ ବହୁତ ଡିଫିକଲ୍ଟକୁ ସମାଧାନ କରିବା ପାଇଁ ସଫଳ ହୋଇଛି। ତ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସ୍ୱାଗତ କରିବି ତର୍ବାତନ ଆଇଏସ୍ ଏବଂ ତାଙ୍କ ଟିମ୍କୁ, ଯେଉଁମାନେ ଏଇ ଇନକ୍ୱାରି ସଫଳ ପାଇଛନ୍ତି ଏବଂ ଦୋଷୀକୁ ଧରିବା ପାଇଁ ସକ୍ଷମ ମଧ୍ୟ ହୋଇଛନ୍ତି, ଆଉ ଦୋଷୀ ଭିତରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ। ମୁଁ ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ ଗୋଟେ କଥା ଅପିଲ୍ କରିବାକୁ ଚାହୁଁଛି, ସମସ୍ତଙ୍କୁ କୁହନ୍ତୁ ସେମାନେ ଘରେ ରହନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରହନ୍ତୁ, ସୁସ୍ଥ ରହନ୍ତୁ, କରୋନା ଚେନ୍କୁ ସେମାନେ ବ୍ରେକ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।